নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি। আর আজকে আমরা চলে নিয়ে এসেছি খিচুড়ি। আর আজকে আমাদের এখানে আজকে খুব ঠান্ডা, তাই তো? ঠান্ডা মানে মেঘলা আকাশ, আর আবার বৃষ্টিও বৃষ্টিও পড়ছে পড়ছে ঝিরি ঝিরি। খিচুড়ি আছে, এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর আছে সঙ্গে বেগুন ভাজা, ডিম অমলেট, বাঁধাকপি তরকারি, আর এটা হলো সাজের পিঠে। সাঁচের পিঠে অনেকে বলে, চিতই পিঠা বলে অনেকে, অনেকে বলে চিতই পিঠা বলে। এটা সাজের পিঠে দুধ দিয়ে জাল দিয়েছি আমি। তাহলে বন্ধুরা চলো আজকে খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই। চলো বন্ধু শুরু করি তাহলে। আকাশ কিন্তু পুরো মেঘলা মেঘলা হয়ে আসছে, আরো শিলা বৃষ্টি হওয়ার কথা আছে। তো বাঁধাকপিটা দেব? হ্যাঁ দিয়ে দাও। বাঁধাকপি, বেগুন ভাজা সঙ্গে ডিম, দারুণ হবে। বাস, আমার বাঁধাকপি বেশি ভালো লাগে খিচুড়ির সঙ্গে। বাঁধাকপি, তারপরে গ্যাট, পাঁচমিশালি গ্যাট, মানে ভাজার থেকে ওই বাঁধাকপি হলো বেশি ভালো লাগে। লঙ্কা বললো একটা মুখে, গোটা গোটা দিয়েছি গোটা। হ্যাঁ দেখে খাওনি? না আমি তো টক করে খেয়ে নিলাম বাঁধাকপি পেয়ে। লঙ্কাটা দুর্দান্ত জাল, ছোট ছোট লঙ্কাগুলো সেই জমির, কিন্তু ঠান্ডায় তো অসুবিধা হবে না। দারুণ হয়েছে বলো। বাঁধাকপিটা না হলে ভালো লাগতো না বলো? ডিমটা নিয়ে নি, আমাদের এখানে বৃষ্টি হবে মনে হচ্ছে, পুরো মেঘলা হয়ে গেল। কাজু, এদিকে ওয়েদারও ভালো না, তার প্রত্যেকের বাড়ি বাড়ি এখন আবার শরীর খারাপ, সবার জ্বর। হ্যাঁ 90% বাড়িতে, আমাদের বাড়িতে আগে তোমার দাদা হয়েছে, ও ঠিক হয়ে গেছে, এখন আমার মেয়ে আবার ছেলে, এখন আবার ছেলে জ্বর আবার ঠান্ডা দুটোই আছে প্রত্যেকের ঘরে ঘরে। বাঁধাকপিটা করা তার বেশি ভালো লাগে বলো? খিচুড়ির সঙ্গে আমার এই বাঁধাকপিটা খুব জমে। লঙ্কাগুলো প্রচন্ড ঝাল, আবার খেয়েছ? এই আমার একটা পড়েছে, তুমি দেখে খাওনি দেখে? না ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি হয় তা কেমন হবে বলো তো। ঠান্ডা আজকে এমনি ঠান্ডা, খুব ভালো হয়েছে বাঁধাকপিটা, জালে ঘেমে গেলাম। প্রচন্ড জাল লঙ্কাটা,
গুড়ি করতেছে। ঠান্ডার সময় না এখন সব খেজুরের গুড়, কিন্তু যত এখন গুড় হোক খেজুরের গুড় হোক কিন্তু সব ভেজাল, আগের মতো টেস্ট নেই না, টেস্ট আছে ঠিক কিন্তু সব ভেজাল। আমার বাপের বাড়ি ওখানে একটা কাকু আছে, মানে কাকু কাকুই হবে, উনি একদম খাঁটি গুড় দেয়, যারা একদম বাড়িতে বাড়িতে তৈরি করে ঈদের বাড়ি তাদের বর্ণালী বর্ণালী ওদের বাড়ি কিন্তু গুড় তো গুড় করে। আর ওদের একদম খাঁটি। আমাদের বাড়ির পাশে আরেকজন আছে, ওনাদেরও উনি পুরো আমাদের আশেপাশে অনেক গ্রামে গাছ আছে খেজুর গাছ, ওই রসটা কেটে নিয়ে যায় তারপরে বাড়িতে গিয়ে যাওয়া দেয় তারপরে গুড় করে। এখনকার মানুষ হলো চালাক, হ্যাঁ এবার খাঁটি জিনিস একটু দিতে যায় না। আর ছোটোবেলায় যেখান থেকে যে গাছটার রস পড়তো না, তোমার ইয়ে দিয়ে রাখ যেত তো হাড়ি হাড়ি আর নল, হ্যাঁ নলটা থাকবে, হাড়িটা নিয়ে যাওয়ার পরে তারপর দাঁড়িয়ে থাকতাম, কখনো চোখে পড়তো কখনো এখানে পড়তো, মানে ঠিক জায়গায় পড়তো না, মুখে আর পড়তো না, মজা হতো সবাই মিলে ও একবার এরকম করে খেতাম, মজা হতো বিশাল। ও বলতে এই তোর চোখে পড়েছে, ও বলতে এই তোর নাকে পড়েছে, মজা হতো, মজাও লাগে খেতে। ছোটোবেলাগুলোই ভালো ছিল, আবার ছোটোবেলা ফিরে যাও, এখন পারলেও আর হবে না ছোটোবেলার উপর যাতে, মানে আমরা যারা যারা ছিলাম সবাই তো বিয়ে হয়ে গেছে, কেউ নেই, শুধু একজনাই আছে নানছি, ও আমার থেকে অনেক ছোট, কিন্তু সব আমরা একসঙ্গে খেলা করতাম। সবার বিয়ে হওয়ার পর সংসার নিয়ে ব্যস্ত, এখন দেখাও হয় না সবার সঙ্গে, অনেকের সঙ্গে তো দেখাই হয় না, যেমন আমাদের সঙ্গে থাকতো পুনাম, ওর সঙ্গে তো আমার দেখা হয়েছে মনে হয় ওর 6-7 বছর হয়ে গেছে, এরপরে আর একা দেখা হয়নি ওর সঙ্গে। দেখা কি আর হয়, সব দূর দূর বিয়ে হয়েছে, কখন না কখন আসে, আমি একটা নিয়ে নিলাম তুমি নিয়ে নিও, পুরো গরম ধরে গেল আমার, লঙ্কা খেয়ে গরম লেগে গেছে, এটা খাওয়া মিষ্টি মিষ্টি হয়ে যাবে, স্বাদের পিঠে কাজু নাও কাজু, খুব ভালো খেলাম, একটু নাও, হ্যাঁ নেবো না এই পিঠেগুলো না, ঠান্ডা হলে বেশ পরদিন বাসিটা হবে, ওটা খেতে ভালো, পুরোটাই নিয়ে নিলাম, বাসিটা ভালো লাগবে, দারুণ হয়েছে, একটু জমলে ভালো হবে, গরম না একদম জমলে আর ভালো লাগবে, সুন্দর নরম হয়েছে। কী করেছি বলতো, একদিকে করেছি আর একদিকে দুধে দিয়ে দিয়েছি, একপাশে দুধ জাল দিচ্ছি জাল হচ্ছিলো, মানে একপাশে করছিলাম, এই ছাঁচের পিঠাটা তৈরি হয়েছে আমার ইয়েতে একটা ননস্টিক করাই, ননস্টিক করাই মানে ছাঁচেরই ননস্টিক করাই আছে, ওর মধ্যে হয়েছে এটা, মাটিগুলো ভেঙে যায় এখন যুগ কত উন্নত, আমরা ছোটোবেলায় মাটিতে করতো, ছোটোবেলায় আছে ছিলই তো মাটির আগে, এখনও আছে ননস্টিক তো আগে ছিলই না, কিন্তু এখন আমার নতুন বের করেছে সব ননস্টিকের ছাঁচের, ভালো খুব সুন্দর সুন্দর সাইজ, ছোটো ছোটো সাইজ দেখতে ভালো লাগে, একসঙ্গে একবারে তোমার কথা 12টা হবে, একবারে 12টা উঠে যায়, আর ছাঁচেরগুলো কটা হয়, 6টা কি 7টা এর বেশি হয়, 5টা, 4টে আর একটা লম্বা থাকে, হয়তো এই বাড়িটা হতে পারে আমাদের পিসিরটা কটা 6টা না 7টা জানি দেখলাম, আর এইগুলো ছোটো ছোটো তো 12টা হয় তাড়াতাড়ি হয়ে যায়।
ভালো হয়েছে খেতে? বাটি ধরেই খেয়ে নিলাম বলো, বাটিটাও খেয়ে নিলাম। হ্যাঁ, বাটি ধরেই খেয়ে নিলাম, খুব ভালো খেলাম। বন্ধুরা, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে এখানে যাচ্ছি, সবাই ভালো থাকবে, বাই।